কেউ ব্যস্ত কোমর পানিতে নেমে খুঁটি বসাতে, আবার কেউ বা বাঁশ কাটায়। গ্রাম থেকে বাঁশ, গাছের গুড়ি, বালু, পাথর জোগাড় করে মেরামত করছেন লালমনির হাটের পাটগ্রামের সীমান্ত এলাকার ধরলা নদীর জোড়া ব্রিজের ধসে পড়া সড়ক। গত 2 বছরে ব্রিজটি কয়েকবার সংস্কার করা হলেও এবার বর্ষার পানিতে ধসে পড়ে। এতে বন্ধ হয়ে যায় সব ধরনের যোগাযোগ ব্যবস্থা। ভোগান্তি পোহাতে হয় স্থানীয়দের। আমাদের এলাকায় যে এই ব্রিজটা দীর্ঘদিন থেকে মানে মাটিতে ভরাট করা হয়, মাটি থাকে না, বৃষ্টি হওয়ার কারণে মাটিটা আবার নিচে চলে যায়। এই জন্য আমাদের যে ক্যাম্পের যে বিজিবি যারা তারা উদ্যোগ নিয়েছে, তার সাথে আমরা এলাকাবাসী ছাত্র দলতা নিয়ে আমরা আজকে এই কাজটা করতেছি। গতকাল থেকে কাজ শুরু হয়ে গেছে, আজকে প্রায় কাজ শেষের দিকে। তো আমি এলাকাবাসীর পক্ষ থেকে যে বিজিবিদেরকে অনেক ধন্যবাদ জানাবো। আমাদের বিজিবি ভাইরা যারা আছে তাদের উদ্যোগে বলবো, তারা যে কাজটা করেছে আমাদের পক্ষে, আমাদের খুব উন্নয়ন হয়েছে। এখন আমরা ধবলগুড়িবাসী এখন এখান দিয়ে রাস্তা দিয়ে আমরা যাতায়াত করতে আমাদের সুযোগ সুবিধা। জনগণের সুবিধার কথা চিন্তা করে সংস্কার কাজ করতে এসেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। পশ্চিম রিজিয়ন এবং রংপুর সেক্টরের নির্দেশনায় আমরা আজকে এই কাজটা করছি। আমাদের কাছে 2 দিন আগে রাতে খবর এলো যে এই রাস্তাটা ডিস্টার্ব হয়ে গেছে, মানুষ যেতে পারছেন। তো কালকে আমরা এলাকাবাসীর সাথে কথা বলি এবং সেই হিসাবে ওনারা যতদূর যে পেরেছেন আমাদেরকে সহায়তা করছেন, কেউ শ্রম দিয়ে, কেউ বিভিন্ন ধরনের নির্মাণ উপকরণ দিয়ে, এবং এর বাইরে যতটুকু ঘাটতি থাকছে সেটা আমরা বিজিবির পক্ষ থেকে দিয়ে আমাদের সৈনিক ভাই যারা আছেন সকল পদবীর আমরা চেষ্টা করছি এই জনগণের যাতায়াতের ব্যবস্থাটা করতে। আপনারা জানেন এখানে প্রায় 10টার মতো মহল্লা রয়েছে এবং 10-12 হাজার মানুষ থাকে, এবং আমাদেরও এখানে যেতে হয় বিভিন্ন সীমান্ত নিরাপত্তাজনিত কারণে। তো সবারই উপকার হচ্ছে এই কাজটায়। তো আমরা সেই জন্য সবার সাথে মিলে থাকার জন্যই একটা নতুন বাংলাদেশ, এখন এই নতুন বাংলাদেশ সবাই যার যার অংশ আমরা করছি। বিজিবির সঙ্গে এই সংস্কার কাজ করছেন সাধারণ কৃষক, শ্রমিক, শিক্ষার্থী সহ রাজনৈতিক দলের নেতাকর্মীরা। এই রাস্তাটা যখন মাটি দেয়, যখন বৃষ্টি শুরু হয়ে যায় তখন ভাঙি যায়, ভাঙি যাওয়ার পরে এটা কাজ আবার বলবো যেন খুব দুর্ভোগ ঘটনা ঘটে। এরপরে এই কাল পরশু বিজিবি এটা উদ্যোগ নিয়ে আসে এবং এলাকার ছাত্র ইয়া এলাকার গণ্যমান্য ব্যক্তি জামাত তারা সময় সহযোগিতা করিয়া এই বিজিবিকে সহযোগিতা করি আমরা এই কাজটা করতেছি। প্রতি বছর বন্যার সময় এই রাস্তা বিশেষ করে এই 2টা ব্রিজে যে কোনো একটা ব্রিজের মোখা হসকে যায়, মানে মোখা খুলে পানি পড়ে যায়, পানি পড়ে, তার জন্য মানুষের যাতায়াতের এখন ব্যাঘাত সৃষ্টি হয়। এখন এইখানে আমরা বিজিবির মাধ্যমে আমরা সংবাদ পাইছি, গতকালকে বিজিবির ভাইরা আমাদেরকে বলছে যে এই রাস্তা দিয়ে তো তোমরাই যাতায়াত করো, তোমাদের এই সকলেই প্রয়োজনের রাস্তা, তোমরা যদি আমাদেরকে সহযোগিতা করো রাস্তাটা আমরা মেরামত করবো। তখন তাদের আহ্বানে আমরা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, বাংলাদেশ জামাত ইসলামী, বাংলাদেশ জামাত ইসলামী যুব বিভাগ কর্তৃক আমরা স্বেচ্ছায় এখানে কাজ করি এবং এখান থেকে তার বিজিবিকে আমরা গতকালকে মাটি, তারপরে হচ্ছে আপনার গাছ, তারপরে বাঁশ দিয়ে আমরা তাদেরকে সহযোগিতা করি। এই সড়কে 10টি গ্রামের প্রায় 15,000 মানুষ নিয়মিত যাতায়াত করেন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।